আদি পঞ্জিকা মেনে আজ থেকে প্রবারণা পূর্ণিমা পালন করছেন পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমার তিথি পর্যন্ত 3 মাস বসবাস করেন বৌদ্ধ ভিক্ষুরা। এরপরই পালিত হয় শুভ প্রবারণা। ভিক্ষুরা আত্মশুদ্ধি লাভের জন্য এই 3 মাস ধ্যান, সাধনা, ভাবনার নীতি অনুষ্ঠান করে থাকেন। দিনটি উপলক্ষে বান্দরবানের বিভিন্ন বিহারে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, গুরুভক্তি, প্রদীপ প্রজ্বলন সহ নানা ধর্মীয় অনুষ্ঠান পালিত হচ্ছে। বিকেলে রথ টানার পর সন্ধ্যায় ওড়ানো হবে ফানুষ। এসব আয়োজন দেখতে প্রতিবারই পাহাড়ে ছুটে যান দেশি বিদেশি পর্যটকরা। তবে নিষেধাজ্ঞার কারণে এবার পর্যটক সংখ্যা খুবই কম। 18 অক্টোবর রাতে সাঙ্গু নদীতে রথ বিসর্জন এবং 22 অক্টোবর মঙ্গল প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে ধর্মীয় আয়োজন।